আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যেভাবে এই পৃথিবী সৃষ্টি হয়েছিল সেভাবেই একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, যাকে বলা হয় কেয়ামত। একটি ঘটনার ব্যাপারে নিশ্চিত করে বলা হয়েছে, পূর্বে কেয়ামতের লক্ষণগুলোর কথা কোরআন মাজিদে বলা হয়েছে। তার মাঝে কিছু লক্ষণ ইতিমধ্যে ঘটে গিয়েছে, যেমন পাহাড়ের চূড়া থেকে মানুষের বসবাস শুরু করা, ঘরে ঘরে নাচ গান হওয়া, মা বাবার প্রতি ব্যবহার খারাপ করা, বেহায়াপনা, জমিজমার জন্য ভাই ভাইকে হত্যা করা, এছাড়াও আরও অনেক কিছু চারিদিকে এখন লক্ষ্য করা যায়। কেয়ামত আসার আগে তিনটি বড় লক্ষণ যেগুলো ঘটে যাবার পর কেয়ামত চলে আসবে, যেমন দাজ্জালের আগমন, ইয়াজুজ মাজুজের বহির্প্রকাশ এবং দাব্বাতুল আরদ। এই তিনটি লক্ষণের পর কেয়ামত চলে আসবে। এ সম্পর্কে হযরত হুজাইফা বিন আজিজ বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেয়ামত ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ পর্যন্ত না সকল লক্ষণ প্রকাশ পেয়ে যায়। আর এসব লক্ষণের ভিতর এটাও একটা লক্ষণ হবে যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং চারিদিকে ধোঁয়া হবে। আর একটি প্রাণী মাটির ভেতর থেকে বের হয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে। দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ নিয়ে তো সবসময় বিতর্ক হয়েই থাকে। কেয়ামতের তৃতীয় লক্ষণ দাব্বাতুল আরদ, যেটা সম্পর্কে অনেক কম মানুষই জানে। দাব্বাতুল আরদ এমন একটি প্রাণী যেটি টিকটিকির মতো চলাফেরা করবে। কেয়ামতের আগে ভূপৃষ্ঠে থেকে অদ্ভুত ধরনের একটি প্রাণী বের হবে এবং পুরো পৃথিবী বিচরণ করবে। এটিকে কেয়ামতের একটি বড় আলামত হিসাবে গণ্য করা হয়। পবিত্র কুরআনে সূরা আন-নামালে 82 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রাণীটি ভূপৃষ্ঠ থেকে বের হবে, অর্থাৎ দাব্বাতুল আরদ এমন একটি প্রাণী হবে যেটি ভূপৃষ্ঠ থেকে বের হবে। আল্লাহ তাআলা বলেন, যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি মৃত্তিকা গর্ব থেকে বের করব এক প্রাণী যে তাদের সাথে কথা বলবে। এজন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী, এ থেকে এটা তো স্পষ্ট বোঝা যায় যে প্রাণীটি কেয়ামতের আগে জমিন থেকে বের হবে। এখন প্রাণীটি কেমন হবে এবং কি করবে, আসুন সে সম্পর্কে জানা যাক। হাদিস থেকে জানা যায়, এ প্রাণীটি তখন আসবে যখন মানুষ দিনের পথ ছেড়ে আল্লাহ তাআলার আয়াত ভুলে পাপাচারে লিপ্ত হবে, চারিদিকে কাফেরদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, তখন এটি বের হয়ে আসবে। এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। উনি বলেন, আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে তা বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম। প্রাণীটি তিনবার বের হবে। প্রথমে বের হবে কাবা গড় থেকে, দূরবর্তী একটি গ্রাম থেকে, অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, পরিশেষে কাবা গড় থেকে বের হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত অনুসারে দাব্বাতুল আরদ প্রাণীটির আকৃতি প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসে আলোচনা এসেছে। সেসব পর্যালোচনা করলে দেখা যায় এর ভেতর অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। অদ্ভুত প্রাণী কিছুটা উটের মতো হবে, এর পা হবে চারটি, মাথা হবে ষাঁড়ের মতো, তার চোখ হবে শুকরের মতো, কান হবে হাতির মতো, নাক হবে উট পাখির মতো, বুক হবে সিংহের মতো, রং হবে নেকড়ের মতো, কপাল হবে ভেড়ার মতো, ঘন পশম বিশিষ্ট হবে এবং মানুষের মতো চেহারা হবে। এর কাছে দুজন পয়গম্বরের চিহ্ন থাকবে, তার সাথে থাকবে হযরত মুসা আলাইহিসসালামের লাঠি এবং সুলাইমান আলাইহিসসালামের আংটি। হযরত মুসা আলাইহিসসালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দিবে, আর কাফেরদের নাকে সুলাইমান আলাইহিসসালামের আংটি দিয়ে দাগ লাগাবে, ফলে তাদের চেহারা অনুজ্জ্বল হয়ে পড়বে। তখন অবস্থা এমন হবে যে কোনো খাবারের টেবিলে দস্তরখানায় কয়েকজন বসলে প্রত্যেকে একে অপরের ঈমান ও কুফরের বিষয়টি স্পষ্ট দেখতে পাবে। দাব্বাতুল আরদ পুরো পৃথিবী
পরিভ্রমণ করবে এবং সব মানুষের সঙ্গে কথা বলবে। মহান আল্লাহ তাআলা বলেন, যখন তাদের উপর নির্দেশ পতিত হবে তখন আমি তাদের জন্য দাব্বাতুল আরদ বের করব। সে সবার সঙ্গে কথা বলবে, সবার নিকট গিয়ে বলবে, লোকেরা আমার নিদর্শন সমূহের বিশ্বাস করত না। আরও বিভিন্ন হাদিসে এসেছে, সে মানুষকে তাকওয়া, তাওয়াক্কুল, আল্লাহর ভয় প্রভৃতি বিভিন্ন সদুপদেশ দিতে থাকবে। প্রিয় বন্ধুরা, এই নশ্বর জগৎ ধ্বংসের সময় সন্নিকটে, কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশিত হয়ে গিয়েছে এবং তার অনেকগুলোই বর্তমানে আমরা প্রকট আকারে দেখতে পাচ্ছি। ছোট আলামতগুলো বড় আলামতের ইঙ্গিতবাহী, তাই আমাদের সতর্ক হওয়া উচিত, নেক আমলের প্রতি আগ্রহী হওয়া উচিত বর্তমান যুগের নানাবিধ ফেতনা থেকে বেঁচে থাকার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করা উচিত। পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী সবাইকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।